नमस्कार, केमन आछेन सबाई? संगीता चैनेले आपनादेर स्वागत जानाई। देखते पाच्छेन सकाल सकाल आमी एकटा केक निये बसे गेछि। केक बानाते रातबेला करते पारिनि, कारण रातबेला जदि आमी केक बानाई तो मेयेके किंबा ओर बाबाके ठीक बसेई थाकते होबे आमार काछे, जार जन्य आमी सकाले बानिये निच्छि। सकाले बानिये ताहले राते काउके बसे थाकते होबे ना। एबार आगेर दिन आमी ब्लग दिते पारिनि, आगेर दिन मायेर बाड़ी चले गेछिलाम एकटु, ब्यास सारा दिन एबार ওখানেই ব্যস্ত ছিলাম। মনটাও ভালো ছিল না, ভাই একটু যাচ্ছে, সে ঘুরতে গেল পিকনিকে বন্ধুদের সঙ্গে, বাইকে করে পুরুলিয়া গেছে। এবার একটু চিন্তাও হচ্ছিল, ওই জন্য একদিন সারাদিন একদিন দুদিন আমি ব্লগই করিনি। আজ আবার ভাবলাম কেকটা বানিয়েছি, আবার একটু ব্লগ করি, তাই এবার ব্লগটা করছি। এটা হয়ে গেছে, এটা বানানোর পর আমি আবার একটা বানাবো। আজকে সন্ধ্যেবেলা দুটো কেক অর্ডার আছে। আর বাবুসানা সমানে বকে যাচ্ছে, বাবুসানার বকার শেষ নেই। যতক্ষণ আমি কথা বলব ততক্ষণ কথা বলে যাবে। চাটা খাওয়া হয়ে গেছে, তো এটা করে দিয়ে আমি একটু মুড়ি চুড়ি খেতে দেবো। মাকে নিয়ে চলে এসেছি, ভাই চলে গেছে, তো জন্য মাকে নিয়ে চলে এসেছি আমি। তো মা আছে বাড়িতে, মাকে দেবো, ছেলেকে খাওয়াবো, দিয়ে মুড়ি টুড়ি খেয়ে দিয়ে আরেকটা কেক বানাবো। এটা আগে যাবে, ওই জন্য আগে তাড়াতাড়ি করে এটা বানাচ্ছি। সেটা একটু ওই 1:30-2টার দিক করে নিবে, তো ওই জন্য সেটা একটু দেরি করে বানালেও হবে। হ্যাঁ, তুমি বসে আছো, সবাই জানে। চলুন, বাবুসোনাকে তো খাইয়ে দিয়েছি, আজকে চপ এনেছিল, চপ দিয়ে মুড়ি আজকে আর কিছু বানাইনি, সবকে খাইয়ে দিয়েছি, নিজেও একটুখানি খেয়ে পেট ঠান্ডা করে নিয়েছি, দিয়ে আরেকটা কেক বানাচ্ছি। রান্না করতে করতে আজকে 12টা বেজে যাবে। দুটো কেক করে বাচ্চাকে সামলে রান্না করা মানে অনেক সমস্যার ব্যাপার, তো করে নিব আমি খুব তাড়াতাড়ি। আমি যাই রান্না করি না কেন, আধ ঘন্টা এক ঘন্টায় আমার হয়ে যায়, বেশিক্ষণ লাগে না আমার করতে। তো রান্না টান্না করে বাবুসোনাকে খাওয়াবো, এ ঘরটাও পুছতে হবে। এই কেক ফেক বানাচ্ছি, একটু আধটু কেক পরে বাবুসোনা তো দুষ্টুমি করেই যাচ্ছে, ঘর আমাকে সারাদিনে 2-4 বার পুছতে হয়। চলুন দেখতে থাকুন ভিডিওটা। কেকটা খুবই সুন্দর হয়েছে, আমার নিজেরই পছন্দ হয়েছে। কোনো ডিজাইন বলেনি, কাস্টমার বলেছিল যেটা ভালো লাগবে সেটাই বানিয়ে দেবে, ওই জন্য এটাই আমার ভালো লাগলো, এটাই বানালাম। আগেরটা কাস্টমার বলেছিল ওইরকম বানাতে, অ্যানিভার্সারি ছিল। চলুন, কেকটা তো রেডি হয়ে গেছে, এবার রান্না চাপাই। তো কেকগুলোকে ফ্রিজে ঢুকিয়ে দিয়েছি, ফ্রিজে রেখে দিয়ে আমি যে রান্না চাপিয়ে দিয়েছি, ভাত হচ্ছে, পালং শাকের চচ্চড়ি হচ্ছে, এদিকে মাছ ভেজে রেখে দিয়েছি, মাছের ঝোল করবো। ওরা এই যে আঁকা আঁকি করতে বসে গেছে ভাই বোনে দিদির সঙ্গে সঙ্গে। কী করছো বাবুসানা, কী করছো? মন দিয়ে তারা আঁকা আঁকি করছে, তার ভাইকে দুর্গা ঠাকুর রেখে দিতে হবে। খুব সুন্দর, খুব সুন্দর, সব সুন্দর। হ্যাঁ, সব দেখছে তো, দেখেছে তো, ওটা আপেল দেখেছে সবাই। তুমি খেলো, তুমি বসে বসে আঁকা আঁকি করো, পড়াশোনা করো, লেখালেখি করো। হ্যাঁ, সব দেখেছে, সব দেখেছে, সব দেখেছে, তোমরা কাজ করো নাও। এদিকে মাছের ঝোলটা হয়ে গেছে, এর জল দিয়ে নেড়ে নেবো। আর এদিকে আমি মূলা ভাজাটা বস করিয়েছি, কতটা মূলা ছিল চচ্চড়িতে দিয়েছে, আর একটু শুকনো কেনা হবে আমি কেটে নিয়েছি, কেটে ভাজা করে দিয়েছি। চলুন রান্নাটা সেরে নিই। তারা ভাই বোনে এখন উপরে গেল পাঁপড় খেতে খেতে, ছাতে কোথায় দৌড়ে পালিয়ে গেল। সুইটু কোথায় ভাই, দেখবি যেমন না ঝুঁকে। কেক তো করেছেন, তো করে রেখে দিয়েছি, তো এবার দুটো আবার কেক বেসগুলো আবার বানাতে হবে। আর চমকা যদি আবার অর্ডার চলে আসে পারবো না, আবার ছেলেকে খাইয়ে দিয়ে আমি খেয়ে দিয়ে দুপুরবেলা আবার দুটো কেক বানাবো, মানে ডেকোরেশন না, কেক বেসটা যেটা বলছি, বেসটা বানিয়ে রাখলে সুবিধা হয়। চলুন রান্নাটা করে ঘরটা একটু পুঁচবো, তেলটা ঝাঁজ উঠেছে না, ঘরটা চাট চাট করছে। ও তারপরে ছাতে যাবেই না কেন, ছাতে তার দিদু ঠাকুমা সব বসে রোদ পোহাচ্ছে না, ওর আয় জন্য দুজনে ছাতেই চলে গেছে। মা আছে তো বললাম, ছাতে রোদ পোহাচ্ছে এখন, যা ঠান্ডা নিচটা, এগুলো সব ঢাকা দিয়ে রেখে দিই। তাহলে রান্না করলাম, এই মাছগুলো ঝোলে দিয়ে দেবো, আর মূলা ভাজা চচ্চড়ি আর চাটনি, রান্না আমার কমপ্লিট। আর বাবুসোনাকে এই ঘরটা পুছে দিয়ে বাবুসোনাকে স্নান করিয়ে খাওয়াবো।
একটু রোদে পাঠাবো। দিয়ে ছেলেকে ঘুম পাড়ালাম, ছেলে একটুখানি ঘুমালো, ব্যাস আবার ছাদকে চলে গেছে ঘুম থেকে উঠে। একটা দুটো কেক বসিয়েছি, হচ্ছে অনেকক্ষণ বসিয়েছি, 10-15 মিনিট হয়ে গেল, আর 15 মিনিট লাগবে। তো ওকে ঘুম পাড়াতে যে আমিও ঘুমিয়ে গেছিলাম, বাসন ধোয়া হয়নি, এখন বাসন কুসুন সব ধোবো। মেয়ে ছাতে আছে, দিদু আছে, ছেলে আছে, ঠাকুমা আছে, সব ওরা ছাতে আছে, আমি নিচে কাজ সারছি। সন্ধ্যাবেলা একটু ধুনা দিতে বসে গেছি, এবার একটু চা করব। ওর বাবাই দিচ্ছিল, আমি একটু গন্ধটা ভালো লাগছে বলে বসে গেছি ধুনা দিতে। নিয়ে যাও ছাতে দিয়ে দাও, চা করছি। হ্যাঁ, কেকগুলোকে বের করে নিয়েছি, দিয়ে একটু ঠান্ডা করতে দিয়েছি, দিয়ে প্যাক করে কিংবা টিফিন বক্সে ভরে রেখে দেবো। আমার চাটা শেষও হয়ে গেল, একটু চা, একটু পাঁপড় ভাজা নিয়ে বসেছি। চা খেতে খেতে খেয়ালই নেই, বাবুসোনা কাঁদছিল। কি দেখছো গো তোমরা, তুমি কি দেখছো গো? হে ঠাকুর করতে করতে জ্ঞানটাকে কিটা দেখছো কি জানে? যে বলছে, দিদু বলছে, হে ঠাকুর রক্ষা করো রক্ষা করো, আমার সাথে থাকতে মন যায়নি। তুই তোর মন মতন দেখ, বিছনায় পড়ে আছে, তোমরা কি সব দেখে যাচ্ছ? হ্যাঁ, তাদের নাকি ছাদে থাকতে আর ভাল লাগছে না, এরকম কান্না কান্না সিরিয়াল দেখছে তারা। নিচে যে এবার বদমাইশি করছে, আমাকে কাজ করতে দেয়নি। দূর, বাংলা সিরিয়াল মানে ওই রকমই হচ্ছে, জ্যান্ত প্যান্ত। চল বাবুসান, থাকবি না নিচে, যাবি এখানেই থাকবি? তাহলে দেখ দিদু ওই কান্নাকাটি দেখছে, দেখ বসে বসে। যাক, ওরা ছাতে আছে, আমি একটু ওদের খাবার বানাই কিছু। দেখি ছেলের জন্য সুজি করব, মেয়ের জন্য একটু ডিমের অমলেট ফমলেট করব, দেখি কি করি। হ্যাঁ, ওরা যা দিদু আর ঠাকুমা কান্না কান্না বাংলা সিরিয়াল দেখছে, মেয়েও পালিয়ে এসছে, ছেলেও পালিয়ে এসছে ছাদ থাকতে। তো মেয়ের জন্য একটু টিফিন বানাচ্ছি, আমি ওটা বাদশাভোগ চাল নিয়েছি, একটুখানি বাদশাভোগ চাল নিইনি, চালটাকে ভাত করে নিয়েছি এক ফোঁট দিয়ে। তো একটু ক্যাপসিকাম, একটু টমেটো, একটু গাজর সবকে নিয়ে নিয়েছি, দিয়ে বাটিতে করে সবকে একসঙ্গে মিক্স করে অমলেটের মতন না করে আমি ওই 2 চামচ বাদশাভোগ চাল ভাতটাও দিয়ে দেবো, তাহলে একটু মেয়ের পেটটা ভারী 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 ভর্তি ভর্তি থাকবে আর কি। নাহলে কিছুক্ষণ পর আবার বলবে আবার কি খাই। তো একটু আদা রসুন পেস্ট দিলাম, ওটা দিলে খুব সুন্দর ভালো লাগবে খেতে, মোগলাই টাইপের লাগবে। তো এটা মাঝে সাঝেই করে থাকি, এই যে 2 চামচই দেবো, বেশি দেবো না, ওটা আবার আরেকটা অমলেট করবো তার জন্য দেবো। আর চালটাকে বেশি সিদ্ধ করিনি, একদম হালকা করে করেছি, কেননা ঢাকা দিয়ে করবো তো অলরেডি ভাতটা আরও ফুলে যাবে। তো গুঁড়া লঙ্কা সামান্য দিয়েছি, ঝাল লেগে যাবে নাইলে। ব্যাস একদিকটাই করবো, আরেক দিকটা পুরো ভেপে হবে। একটা প্যান নিয়ে নিয়েছি, তাতে একটু বাটার দিয়ে দিচ্ছি, বাটার দিয়েই করবো, আরও লাগলে না উপরে দিব। তো একটুখানি বাটার নিয়ে নিয়েছি, তাতে পুরো ব্যাটারটাই আমি দিয়ে দেবো, দিয়ে বেশি নাড়াচাড়া করবো না, ব্যাস বিছিয়ে ঢাকা দিয়ে দেবো যাতে ওপরটাও ভেপে যায়, কেননা উল্টাতে গেলে এই তো ভেঙে নষ্ট হয়ে যাবে, যেহেতু ভাতটা রয়েছে বাদশাভোগ চালে। হালকা করে আমি ঢাকা দিয়ে দেবো 2-3 মিনিট মতন। ঢাকা দিয়ে ঢাকাটা খুলে নিয়েছি, দেখানো হয়নি, একটু আমার প্রসেস চিজ ছিল, চিজটা একটু ইয়ে করে নেবো, ঘষে নেবো। আর এত গরম জিনিসটা, যেহেতু নিচে গ্যাসটা তো জ্বলছেই, উপর দিয়ে চিজটা দেওয়ার সঙ্গে সঙ্গে মেল্ট হয়ে যাচ্ছে। আমার ঘরে ছিল তাই আমি দেখছি, চিজটা তো থাকেই, মজরেলাও রয়েছে, মজরেলাটা এত মোটা মোটা, সে তো হাঁ করে আমার দিয়ে তাকিয়ে থাকবে, যার জন্যে মেয়ের জন্য এটা এনে রেখেছি, একদম মিলে যায় খাবারের সঙ্গে। তো ওর বাবা এসব জিনিস খুব একটা পছন্দ করেনি, তো মেয়ের খুব ভালো লাগে, বাবাকে দিলে ওর বাবা বলে বেড়া বেড়া যাই তাই জিনিস সে খাবে না। তারই মধ্যে বললাম খাবে, বললো দিবে একটুখানি, বলবে খুব ভালো হয়েছে, তাই হলো, আমি একটু দিয়েছি, দেওয়ার সঙ্গে সঙ্গে 1 চামচ খেলো, খেয়ে দিয়ে বলছি না না আমি খাবো নি, সুইটুকেই খাওয়াও, একটু আমি ইমলি সস আর একটু টমেটো সস দিয়ে দিচ্ছি, মেয়ের খুব পছন্দ হয়েছে আর আমি খেয়েছি, আমারও ভালো লাগছে। চলুন তাহলে দেখতে থাকুন, আমরা খেয়ে নিয়ে দিয়ে দিয়েছি, মেয়ে খাচ্ছে,
যদি আমি বাদশাভোগ চালটা কম দিতাম তাহলে উল্টানো যেত, আমার উল্টানোর দরকার নেই, খেতে এমনিতেই ভারী টেস্টি, ভাপা টাইপের আর কি। আছে আমি খেয়ে নেব। এই যে শান্তশিষ্ট ছেলে, মুড়ি টিনটাকেও খাটে। এই যে শান্তশিষ্ট ছেলে, একদম দুষ্টুমি করেনি, খাটফাটা একদম নোংরা করেনি, খুব শান্ত। গুড়িটাতে আমি যা যা স্লিপ খেলাম না, স্লিপ খেয়ে মনে হচ্ছিল এক্ষুনি পড়ে মরে যাবো, মানে কষ্টে নিজেকে সামলিছি। চটকে ফিকেই দিতাম, দিয়ে হলুন থাক ছেনাটা খেলছে, বোকা ছেনা। তো রাতে করেছি ভাত, করেছি আলু ভাতে করেছি, সেবালার মাছের ঝোল রয়ে গেছে, চচ্চড়ি রয়ে গেছে, ওগুলোই খাওয়া হবে। আমার মা আর ঠাকুমার জন্য গরম গরম 4-6টা রুটি করব, ওরা ভাত খাবে না। চলুন রুটি কটা করে নিই। দেখ এই যে গরম গরম রুটি করলেই হয়ে যাবে, খেতে দিয়ে দেবো মাকে, সেই বাচ্চা কাচ্চা সবকে। অনেক রাত হয়েছে, কটা বাজে এখন? বাজে 11:10। রুটিগুলো করে নিই, দিয়ে খেতে দিয়ে দেবো। চলুন আজকের ব্লগটা এখানেই শেষ করছি, দেখা হবে একটা অন্য ব্লগে।